আব্দুল্লাহ সেই শিশু আমাকে বলেছিল, এবার আমার মানুষেরা শুনে দাও, আমি আমার রসূলকে বড়ই ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবীকে আমি বড়ই মহব্বত করি, কারণ দুনিয়া তো চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া আমার একদিন ছাড়তে হবে গো, এই দুনিয়া থেকে আমাকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, দুনিয়ায় যদি আমার মোহাম্মদকে আমি ভুলে যাই, দুনিয়ায় যদি মোহাম্মদ থেকে আমি দূরে সরে যাই, আমার কবরে কি হবে, হাসুরে কি হবে, কিছুদিন দুনিয়া থাকার জন্য মোহাম্মদ মুস্তফাকে অনুসরণ করা থেকে দূরে সরে নেগো, বেদিন বেঈমানেরা চিত্রান্ত করেছে, বাড়ি বাড়ি চেষ্টা করেছে মোহাম্মদ রসূলুল্লাহ থেকে আব্দুল্লাহকে সরিয়ে দেওয়া, কিন্তু আব্দুল্লাহ আদি বলেছে আমি দুনিয়ায় চিরজীবন তো বাঁচব না, আমার জান আমার মান সবই তো আল্লাহর হাতে আছে, আমার আল্লাহ তো সবই কিছু দেখতে পাচ্ছে, যে আল্লাহ জান দিয়েছে যে আল্লাহ মাল দিয়েছে, আমার রসূল তো ঘোষণা দিয়েছে তারা জাহান্নামী জাহান্নামী হয়ে যাবে, আমি আব্দুল্লাহ কাজ আমি করতে পারব না, আমি আব্দুল্লাহ আমার দ্বারা সম্ভব না, আমি কোনো মতে মেনে নিতে পারি না, তোমার কি পানি পিপাসা লেগেছে, আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছি না না, আমার রসূলের জন্য আমি জান দিয়ে দেব, আমার রসূলের জন্য আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তাও কোনো আমার অসুবিধে হবে না, তবে আমার হাবিবুল্লাহ দিদার যতক্ষণ না পাব আমি পানি পান করব না। আল্লাহকে খুশি করার জন্য কিছু কোন বসবো, তাও আমাদের অসুবিধা, তাও নানান কাজ, তাও চিন্তা এসে যাচ্ছে, এই রে ঘরে তালা মেরে আসি, তাও চিন্তা হচ্ছে, এই রে বাচ্চাটা কি করছে না করছে, এই বাচ্চা কি কবরে যাবে না, আপনার মাল আপনার কবরে যাবে না, দুনিয়া আপনার কবরে যাবে না, আপনার জায়গা আপনার কবরে যাবে, 3.5 হাত জায়গাটাই থাকবে ভাই, যার মায়া আমি চলে যাচ্ছি সেই কাজে লাগবে, যার মায়া এখানে বসেছিস তিনি কাজে লাগবে, জোরে বলুন না সুবহান, যার মায়া প্রশ্ন করছি, যার মায়া বসে আছি সেই রব যদি খুশি হয়ে যায়, সেই নবী যদি রাজি হয়ে যায়, বেড়া পার হয়ে গেল আর কেউ রুখতে পারবে না, জোরে বলুন সুবহান, আব্দুল্লাহ সেই কাজটাই করেছে, যে আমি তো দুনিয়ায় চিরজীবন বাঁচব, দুনিয়া তো আমাকে ছাড়ছে কি দরকার আছে, বেদিনরা মেরে মেরে আমাকে মেরে ফেলে দেবে তো, হা হা যদি মরে যায় আমার রসূলের জন্য, আমার আল্লাহ কবুল করলে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো কবুল হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আর কোনো চিন্তা নেই, আমার জান্নাত হয়ে যাবে, আব্দুল্লাহ এই চেষ্টাটা করেছে, কষ্টটা করেছে, আব্দুল্লাহ কষ্ট পাচ্ছে একটু পানি খাও না, একটু পানি খাও না, না না আমার রসুলের জন্য জান যাবে যাবে, আমার নবীর দিদার যতক্ষণ না হবে আমি পানি পান করবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ, আজকের যদি সেই নিয়তে বসি যতক্ষণ না দোয়া হবে আমি এখান থেকে উঠব না, কি ক্ষতি হবে, এই নিয়তটা করলে ক্ষতি হবে না লাভ হবে, ক্ষতি হবে না লাভ হবে, লাভ হবে আমাদের, ক্ষতি হবে না, এই জায়গাটা ক্ষতির জায়গা না, এই জায়গাটা লাভের জায়গা, মানুষ লাভ বুঝতে পারে না, ক্ষতি বুঝতে পেরেছে, লাভের দিকে মানুষ নেই, কোন লাভের দিকে আছে, হ্যাঁ
যে লাভ দুনিয়ায় হবে আখেরাতে হবে কবরে হবে সেই লাভের দিকে মানুষ নাই, কোন লাভের দিকে? যেখানে কিছু টাকা এলে 10 তলা বিল্ডিং করতে পারবো, কিছু টাকা এলে আমার মেয়েকে ভালো স্থান সৌকাতের সঙ্গে বিবাহ দিতে পারবো, আমার কিছু টাকা হলে আমি মানুষদেরকে এই রকম করে অপমান করব অপদস্ত করব না, এ লাভের ধান্দায় ঘরুনি বাবা। আমার রাসূল বলেছে তোমার লাভ যদি পেতে হয় তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলে অন্তরে মেনে নাও, ওটাই তোমার আসল লাভ। আর আব্দুল্লাহ সেটাই কই, আবু বকর সিদ্দিক হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। আবু বকর সিদ্দিক কাছে গিয়ে দেখলেন, এই রে এ তো আব্দুল্লাহ, বাবা কাঁদছো কেন? আব্দুল্লাহ দেখে অবাক, তাদেরকে বলছো দাঁড়াও না, তোমরা আমার আব্দুল্লাহকে মারছো কেন? আহারে, তাদের ভিতরে কত মায়া, কারণ ইনি আবু বকর আল্লাহর নবীর সাহাবী আর আব্দুল্লাহও নবীর সাহাবী, রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু নবীর সঙ্গে খাতির হওয়ার দরুন তারা ইসলামের ভিতরে এক হওয়ার দরুন মুসলমান ভাই ভাই হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেও নবীর দরবারে ওঠা বসা করে, আমিও নবীর দরবারে ওঠা বসা করে, উড়তো আমার ভাই, উড়তো আমার কলেবার ভাই, ও আমার কলেবার ভাই, অবশ্যই তার দিকে খেয়াল করতে হবে। আবু বকর সিদ্দিক গিয়ে এনাকে বলতে লেগেছে, আব্দুল্লাহ আঘাত করেছে লেগেছে, ভাই জান এসেছে, একটু তকবীর দেন না ভাই জান এসেছে, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, আওলাদে মুজাদ্দিদ ইসলামা, আওলাদে মুজাদ্দিদ ইসলামা, আহলে সুন্নাত ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, ওলামায়ে হক, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা, নারে কি গো বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? খুশির খবর ভাই জান এসে গেল, ইনশাআল্লাহ আমার পরে পরেই তিনি উঠবেন, সে দোয়া করে দেবেন, দোয়া পর্যন্ত আমরা থাকবো, নিয়ত করেছি কিছু নাকি ইনশাআল্লাহ। তো আবু বকর সিদ্দিক হুজুরের কথা বলছিলাম, একটু বলে দিই, বলেই শেষ করে দেবো। আবু বকর সিদ্দিক গিয়ে আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ কষ্ট হচ্ছে খুব, একটু পানি খাও না, একটু পানি দেবো? বলে না 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 আবু বকর, ভাই আমার আমি পানি খাবো না, কারণ আমার রসুলকে আমি ভালোবেসেছি, আমার অন্তরে জায়গা দিয়েছি, আমার নবীর দিদার যদি আমার চোখে হয়ে যায় না আমার পানির দরকার নেই, ওতে আমার জান শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তখন ভাইয়ের জন্য কষ্ট করে যারা মারছিল বেঈমান বেদিন তাদেরকে গিয়ে বললেন, ভাই আমার ভাইকে মেরে নিয়া, আমার ভাইকে ছেড়ে দাও, ভাই তোমরা এরকম ভাবে অপমান করোনি, শোনো না কি দরকার আছে তোমাদের? বলে ঠিক আছে, এত টাকা দিরহাম, এত টাকা দিলে আমরা ছেড়ে দেবো তোমার ভাইকে। বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক নিজের ঘরে গিয়ে নিজের টাকা পয়সা নিয়ে নিজের কলেমার ভাইকে ছাড়ানোর জন্য বেদিনের হাতে টাকা তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও সেই শিক্ষা আমার রসুল দিয়েছে গো, যদি একজন ভাই মুসলমান বিপদে পড়ে আরেকজন ভাই গিয়ে তাকে সহযোগিতা করতে হবে না? হবে না, এটা কলেবার ভাই, তাকে সহযোগিতা করো। আর রাস্তা একজন মুসলমান মার খাচ্ছে, একজন মুসলমান দেখে 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 চলে যাচ্ছে, এইরকম হলে হবে? এইরকম হলে আমার আল্লাহ মদদ আসবে? খবরদার, খবরদার, তোমরা তো কলেমার ভাই, তোমরা তো নবীকে ভালোবাসো, তা নবীকে যে ভালোবাসে সেই নবীকে আমিও ভালোবাসি, তাহলে আমরা দুজনে ভাই ভাই, তাহলে এক ভাই যদি বিপদে পড়ে আমি তার সহযোগিতা করব, কি গো ভাই এটা হবে না? হবে না, আমার দরকার আছে না, নাই তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। ধরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই ভাই, এদিকে আমরা দূরে সরে যাচ্ছি, এই জন্য একটু বলে দিলাম। তো আবু বকর সিদ্দিক টাকা পয়সা দিয়ে বেদিনদের হাতে দিয়ে দিল, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহকে বলছে, ভাই খুব কষ্ট হয়েছে ভাই, চলো নবীর দরওয়াজায় যাই, নবীর দরবারে যাই। যাই আব্দুল্লাহ আস্তে আস্তে করে আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই ভাঙা শরীর নিয়ে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেলেন। আয় আমার নবী পাকি বিবি বিনা জুমকি নাম্বারা নবী এসে নবী বিমানা কেমন ছিল, আমি আপনি কেমন? আর যদি আমাকে আপনাকে বলা হয় নবী ছাড়বে এত টাকা দেওয়া হবে আমি ছেড়ে দেব, আর যদি সুন্দরী মেয়ে দেওয়া হয় নবী ছাড়বে আমি ছেড়ে দেব, 10 তলা বিল্ডিং যদি তৈরি করে দেওয়া হয় নবী ছাড়বে আমি ছেড়ে দেব, এটা আপনার আমার ইমান নয় গো, দুনিয়া জীবনে শান্তি থাকার জন্য 10 তলা বিল্ডিং এর আশা করলে এই আশাটাকে ছেড়ে দিয়ে কবরে শান্তি থাকার জন্য কেয়ামতে শান্তি থাকার জন্য তুমি যদি আমার রসুলের পক্ষ হয়ে কিছুদিন দুনিয়ায় কাটাতে, আল্লাহ কবর থেকে দিয়াও বল কিয়ামত পর্যন্ত আল্লাহ দুবাই আমায় শান্তি দিয়ে দিত। আরো বলে হয়
হবে না। আব্দুল্লাহ এটাই বুঝেছে, না আমি আমার রাসূলুল্লাহকে ছাড়বো না, আমার জান চলে যাবে, আমার ঈমান আমি খারাপ হতে দেব না, কারণ নবী তো আমার ঈমান, নবী তো আমার জানের জান, আমার রাসূল খারাপ হয়ে গেলে কবরে আযাব হবে, কিয়ামতের দিনও আযাব হবে, দুনিয়াও আমি শান্তি পাবো না। আল্লাহ জানিয়ে দিল ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির হয়ে মরে যাবে তাদের ঠিকানা জাহান্নাম হবে না। আমি করবো না, করবো না, আমার নবীকে আমি ছাড়বো না, এই কাজ আমি ছাড়বো না। এমন করে আব্দুল্লাহকে আবু বকর সঙ্গী করে নিয়ে মসজিদে নববী আল্লাহ নবীর আল্লাহ নবীর কাছে নিয়ে গেলে, আল্লাহ নবী তো এক নবী, আব্দুল্লাহকে দেখে বলতেছে তোমাকে বিমান পেদিনে রামেছে, হা রাসূলুল্লাহ আমি যা জানি তুমি যা জানো না, আব্দুল্লাহ আমার সঙ্গী সাথে হওয়ার জন্য ইমানের জন্য তোমাকে মার খেতে হয়েছে রে আব্দুল্লাহ, তবে চিন্তা করো না, করো না, জিব্রাইল খুদি ঘোষণা দিয়ে গেলে আব্দুল্লাহ জান্নাতি জান্নাতি, আর কিছু হবে না। আব্দুল্লাহ আমি জান্নাতি হয়ে গেলাম, আব্দুল্লাহ হুজুরের মন পুরো খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জান্নাতি, আল্লাহর নবী আর থাকতে পারলেন না, আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন, চুম্মু খাচ্ছে, আব্দুল্লাহ তুমি নবীর দলে আসার জন্য ইসলামকে তুমি নবীকে ছাড়লে না, বিন্দু এত মানল, বেঈমানরা তোমাকে এত আঘাত করলো আব্দুল্লাহ, তবু তুমি ভুলে গেলে না নবীকে, আল্লাহ বশারাতি দিয়েছে তুমি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আমি জানি তোমাকে যখন মারা হচ্ছিল তখন কিছু মানুষ তোমাকে পানি পান করাতে চাচ্ছিল, আব্দুল্লাহ তুমি পানি পান করোনি কেন? আমি পানি পান করতাম না, তবে আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসি, আমার হাবিবি আমি বড্ড ভালোবেসে ফেলেছি, আমি চাই আমার মৌতুই নাই যাবে, আমার কোনো আপত্তি নাই, আমি এটাই চাই দিন ইসলামের জন্য জান চলে গিয়েছে আল্লাহর কাছে বলতে পারবো, কিন্তু এই কষ্টের সময় যদি পানি পান করতাম আমি আব্দুল্লাহ আমার তৃপ্তি হতো, শান্তি হতো, আমি এটাও করলাম না, আমার নবীর জন্য আমার জান যাবে, এতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার হাবিবের দিদার যদি না পায় আমি পানি পান করব না, আর কিছু হবে না। তোমার জানটা দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলে আব্দুল্লাহ, যে নবীর জন্য তুমি শহীদ হয়ে যাচ্ছিলে, যে নবীর জন্য এতক্ষণ সহ্য করে করে মার খেলে, আমি সেই রাসূলুল্লাহ আমার নিজের হাতে পানি যদি পান করাই, আব্দুল্লাহ বলো তোমার কেমন লাগবে? আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটাই তো বড় উপকার, এটাই তো বড় সৌভাগ্য, কেউ যদি নবীর হাতে পানি পান করে তার থেকে বড় উপকারওয়ালা, তার থেকে বড় সুখী মানুষ আর কেউ হতে পারে না। আব্দুল্লাহকে পানিটা পান করিয়ে দিলে, আব্দুল্লাহ হুজুর আমার পানিটা পান করে নিলে, আমার রাসূলুল্লাহকে বলতে লিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার যা দুঃখ ছিল, আমার যা কষ্ট শরীরে ছিল, আপনার রহমতি হাতে পানি পান করাতে আমার সমস্ত দুঃখ কষ্ট গুলো মিটে গিয়েছে, আর করে হবে না। কি গো সেই রকম আশা হবে তো, সেই রকম মহব্বতের মানুষ হতে হবে তো বাপ, জান্নাতের বাগানে বসে ছিল একটু নিয়ত করেন না, বলুন না ইনশাআল্লাহ জান চলে যায় যাবে, ঈমান হারা হবে না, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নবী শিক্ষা দিয়ে
দিয়েছে, তোমরা জোয়ান যুবক যখন হয়েছো তোমাদের আল্লাহ হায়াত দিয়েছে, তবে একটাই শর্ত, তোমরা নবীকে মেনে নিয়ে রাও, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। অবশ্যই জোয়ানেরা তোমাদের প্রতি জাতিরা হিংসা করবে না, বিদ্বেষ করবে না, তোমাদেরকে গালাগালি দিবে না, কারণ আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা থেকে যদি তুমি সরে যাও আমি সরে যাই, আল্লাহর গজব আসতে আল্লাহ দেরি করবে না। আজ আমি আপনি অনুতপ্তি করতে যাবে, আমাদেরকে চিন্তা করতে যাবে, আমরা ঠিক রাস্তায় আছি নাকি বেঠিক রাস্তায় আছি, এটা আবার আপনার চিন্তা করতে হবে। কারণ চিন্তা দেওয়ার জন্য করার জন্য আল্লাহ সুন্দর একটা দিমাগ দিয়েছে, সুন্দর দিমাগ পেয়ে সুন্দর সব কিছু পেয়ে আল্লাহ পাকের হুকুম মানতে পারি না, আমার নবী যেভাবে বলেছে সেইভাবে আমি আপনি চলতে পারি না, আর আল্লাহ পাক গজব দিবে না তো কি দিবে গো, আমার রাসূলুল্লাহর পথ যদি তোমরা ধরে নাও আমার আল্লাহ পাক গজব দিবে নি, আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, আমার আল্লাহ দুনিয়া বাঁচিয়ে রাখবে। আল্লাহ নবী দিল দুনিয়া বাসা হাবিবুল্লাহ জিব্রাইলকে বলেছিলে, জিব্রাইলকে আল্লাহর কাছ থেকে পারমিশন আনলে, আমার রাসূলুল্লাহর কাছে এসে বলতিলে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিল রমজান মাসে হিজুর রাত আল্লাহ রেখেছে, ওই রাত্রিরে যদি আপনার নতুন মুজিরা উসুটা করে নিয়ে মসজিদে গিয়ে একটু পাঁচ মিনিট সময় দেয় আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে হাজার হাজার বছর ইবাদতের সওয়াব তাদের নামে আমল দিয়ে দিবে, আর কিছু হবে না। চিন্তা করেছি গো আল্লাহর আদালত থেকে মামলাটা পেশ করে নিয়ে, আল্লাহর আদালত থেকে আমার আপনার মামলাটাকে হারাত করে নিয়ে সুন্দর করে দুনিয়ায় ঘোষণা করে দিয়েছে, আমি আল্লাহর আদালতে তোমাদের জন্য সুপারিশ করলাম, আমার আল্লাহ সুপারিশটাও কবুল করেছে গো। এরা কি সোনার আমি আমি আপনি পেয়েছি, নিজের বাপ নিজের মা নিজের সন্তানের যদি গবিনা দুনিয়ায় যদি একটু রাগ জাল হয়, নিজের মা নিজের বাপ এমন করে সন্তান ঐতিহ্য পুত্র করে দিতে পারে, আরে কি নবী আমি আপনি পেয়েছি, যে নবী উম্মত গুনাহ করার পরে গুনাহ করার পরে অন্যায় করার পরে বেয়াদবি করার পরেও আল্লাহর কাছে এমন করে উম্মতের জন্য মামলা পেশ করে নিয়ে আসছে, আমার আল্লাহ বাবু খুশি হয়ে যাচ্ছে। শুধু আমার আল্লাহ একটাই উদ্দেশ্য দেখেছি, আমার নবীর জন্য আমার হাবিবকে ভালোবেসে, আমার হাবিবের জন্য আল্লাহ পাক উম্মত উম্মতিদের জন্য এমন সুসংবাদ দিয়ে দিচ্ছে, আর ভয় হবে না। তাদের হায়াত তো কম হবে, আমল তাদের কম হবে, কি হবে তাদের অবস্থা, আমার রাসূলুল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলে ও জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে তুমি বলো, হযরতে জিব্রাইল আল্লাহর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ পাক সবই তো জানে, কারণ আলিমুল গায়ব আল্লাহু সামিউল আলিম, আমার আল্লাহ থেকে বড় দুনিয়ায় কেউ নাই, আমার আল্লাহ যদি চায় দুনিয়া বাঁচাই বাঁচিয়ে রাখতে পারে, আমার আল্লাহ যদি চায় কাউকে আলা মাকাম দিতে পারে, আমার আল্লাহ যদি চায় কাউকে ইজ্জত দিতে পারে, আমার আল্লাহ যদি চায় কাউকে বিশ্বাসই করতে পারে, সবই তো আমার আল্লাহ পাকের হাত গো, আমার আল্লাহ যেটা চাই সেটা হবে, আমার আল্লাহ যেটা চাইবে না সেটা কোনোদিন হবে না। এই দুনিয়ারা হযরত জিব্রাইল সাল্লাম আল্লাহর কাছে যখন চলে গেলেন, আমার আল্লাহ পাক সবই কিছু জানেন, জিব্রাইলকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ আমার হাবিব কি বলেছে তুমি বলো, হযরত জিব্রাইল বলতে লেগেছে ইয়া রাব্বি আল্লাহ পাক দিনার উম্মত
উন্নতির জন্য একটা সওয়াবের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। শুধু ওই সওয়াবটা দিলে হবে না, আর বড় সওয়াবের প্রয়োজন আছে। আপনার নবীর দাবিটা করছে, আপনি কি আপনার হাবিবের দাবিটা মেনে নিলে? আল্লাহ পাক জিবরিলকে বলেছিলেন, ও জিবরাইল যাও তুমি রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দাও আমার তারা বান্দা, আমার নবী তারা উম্মত, আমার হাবিবকে গিয়ে বলে দাও তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, তারা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ পাক তাদের জন্য আনলিমিটেড সওয়াব রেখে দিলাম। আর জোর হবে না তাদের জন্য আনলিমিটেড সওয়াব দিয়ে দিলাম। যা যা জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই রাত্রে যদি তারা মরে যায়, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। যতই গুনাহ করুক, যতই অন্যায়, হ্যাঁ যতই অন্যায় করুক, মার্ডার করবে তবু জান্নাত পাবে, জিনা করবে তবু জান্নাত পাবে। হ্যাঁ কি আশ্চর্য, আমার আল্লাহ রহমান রহিম গো, আমার আল্লাহ গফুর সত্তা। এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা আমার মনে পড়ে গেল, বনী ইসরাইলের ঘটনা। জাল্লা জিনাকারী কে মাফ করে দিতে পারে, মার্ডারকারী কে আল্লাহ মাফ করে দিতে পারে? তবে হ্যাঁ, আল্লাহর হক যেটা আছে সেটা যদি বান্দা না করে আল্লাহ ক্ষমা করবে না। সেটা কি আমরা সবাই জানি, আমার আল্লাহ পাক খুশি করে আমার হাবিবকে ডেকেছিল মেরাজ, আল্লাহর সঙ্গে দেখা করতে। আমার আল্লাহর সঙ্গে আমার হাবিবের দেখা হয়েছিল না হয়নি? কথা বলুন সত্য না মিথ্যে? ঈমানদার যে হবে সত্য অবশ্যই বিশ্বাস করে, কারণ কোরআন আছে সাক্ষাৎ। ভাইজান ইতিমধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীকেও ক্ষমা করে দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মার্ডারকারীকেও ক্ষমা করবে। সেই ঘটনা তুলে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে সেই বনী ইসরাইলের ঘটনাটা শোনাচ্ছে। আল্লাহর নবী সাহাবারা সবাই বসে আছে, বনী ইসরাইলের ঘটনা আমার রাসূল বলছে, জানো একজন ব্যক্তি 99টা হত্যা করেছে। কটা হত্যা ভাই? 99 মানুষ, 99টা মানুষকে হত্যা করেছে, 99টা মানুষকে শেষ করেছে। সেই মানুষটা অন্তরের ভিতরে অনুতপ্ত হয়েছে, অন্তরের ভিতরে জেগেছে, আরে এত বড় দুনিয়া, নিশ্চয়ই কেউ না কেউ একটা মালিক আছে, আমি তো ভুল পথে যাচ্ছি, আমি তো ভুল কাজ করছি, না এটা তো ঠিক নয়। তার অন্তরের ভিতরে একটা খুব দয়া মায়া কাজ করছে, সে অন্তরের অন্তরস্থল থেকে খুঁজতে লেগেছে যে আমি তওবা পাবো না, আল্লাহ কি আমাকে মাফ করবে না। একজন মস্ত বড় ইহুদি পণ্ডিত আলেমের কাছে গিয়ে দাঁড়িয়েছে, সেই আলেমের কাছে গিয়ে বলছে, আপনি বলতে পারবেন কি করে তওবা কবুল হয়, সেই সিস্টেমটা দেখাতে পারবেন? তো সেই মানুষটা তখন আলেমকে বলছে, আমি 99টা হত্যা করেছি। কটা হত্যা ভাই? 99 মানুষকে আমি খুন করেছি, হত্যা করেছি, আমি অনুতপ্ত হচ্ছি, আল্লাহর কাছে একটু তওবা করব, তওবা পাওয়া যাবে? ওই আলেমটা বলেছিল, তুমি এত বড় দোষী মানুষ, আল্লাহ তোমাকে ক্ষমা করবে? দূর হয় এখান থেকে। কি গো সাধারণ, সবাই তো বলবে, কেউ যদি হত্যা করে, মানুষ হত্যা করে এটা মহাপাপ, কিন্তু মানুষ হত্যা করেছে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে এসেছে, তওবা করতে এসেছে। শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আল্লাহর কাছে সাহায্য চাইতে এসেছে, তওবা করতে এসেছে, দূর হও, চলে যাও এখান থেকে, আল্লাহ তওবা কবুল করবে? কোনোদিন করবে না। তুমি অন্যায় করেছো, এত বড় সাহায্য চাওয়ার জন্য তুমি অনুতপ্ত হচ্ছে, কোনোদিন হবে না, কারণ বান্দাকে তো আমার আল্লাহ তৈরি করেছে। ধরে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ সব কায়েম, সব কিছু আমার আল্লাহ তৈরি। আল্লাহর থেকে বড় জ্ঞানী কেউ আছে? আমার আল্লাহ তো সব জানে, বান্দা তো জানে না। ওই মানুষটা এত রাগী ছিল যে বড় আলেমকে বলেছিল যে তওবার দরওয়াজা, তওবা করব এইরকম ভাবে আপনি রাস্তা দেখিয়ে দেন। ওই মানুষটা যখন আমাকে বকাঝকা করেছে, ওই মানুষটাকে হত্যা করে দিয়েছে। তাহলে কটা হত্যা হলো? 100টা হত্যা হয়ে গেছে। আমার রাসূল সাহাবাদেরকে শোনাচ্ছে, 100টা হত্যা হয়ে গেছে, এত রাগ হয়ে গেছে, হারু অনুতপ্ত হয়ে গেছে, আরে কি হবে আমার উপায়, আমি দেখে দেখে 100টা হত্যা করলাম,
আমি হেদায়েতের রাস্তা খুঁজতে এসেছি, দিয়ে মার্ডার করে দিয়ে বসে আছি, যা যা কি হবে। আস্তে 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 করে একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, তিনিও মস্ত বড় পণ্ডিত আলেম ছিলেন, তিনার সঙ্গে যেই দেখা হয়েছে তিনাকে বলছে, সব কিছু খুলে বলার পরে তিনি বলছে, যাও তুমি মসজিদে আকসায় চলে যাও। কোথায় যাও ভাই? মসজিদে আকসাতে চলে যাও, ওই মসজিদে আকসায় দেখবে সবাই আল্লাহর কাছে সেজদা দিচ্ছে, তুমিও সেজদা দাও, আমার মনে হয় আল্লাহ তোমার তাওবাকে কবুল করে নেবে, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে, যাও সেই আল্লাহর ঘরে গিয়ে একটুখানি কাঁদো। ভাই আজকে তো সেই মহান আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য আমার জন্য ফরজ করে দিয়েছে, খুশির জিনিস, খুশির তাওফা দিয়েছে যে আল্লাহকে স্মরণ করবার জন্য অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে দিয়েছে, খুশি করে আমার রসূলকে তাওফা দিয়েছে, যাও তোমার উম্মতদেরকে এটা দেবে, আমার বান্দাদেরকে এটা দেবে। তুমি যখন পর্দা নিয়ে চলে যাবে, আমার বান্দারা এই পাঁচ ওয়াক্ত নামাজ পেয়ে তারা যদি মসজিদে এসে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যায়, গয়া কি আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে তারা পাঁচবার দিদার করে নেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে কেউ যদি পাঁচবার দিদার করতে যায়, তার আর কোনো কষ্ট আছে? তার কোনো দুঃখ আছে? কারণ সে দুনিয়ার কোন মানুষের সঙ্গে সম্পর্ক করেন, সম্পর্ক রেখেছে সব কিছুর মালিক আল্লাহর সাথে, সম্পর্ক কার সাথে করেছে? আল্লাহর সাথে করেছে, সম্পর্ক যে আল্লাহর সঙ্গে রাখে তার কোনো চিন্তা আছে? ইন্নাল্লাহা ইশতিরি মা তাকাব্বালা মিনা মি আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিনাদ দাজ্জাল, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে সে যতই বড় দাজ্জাল যদি দুনিয়ায় এসে যায় তার হাত থেকে আমার আল্লাহ হেফাজত করবে, জোরে বলুন দাজ্জাল আসুক আর যেই আসুক, কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ তাকে হেফাজত অবশ্যই করবে। তা আল্লাহ তো একটা সুযোগ দিয়েছে, তো সেই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি না কেন? সেই সুযোগটাকে আমরা মৌতের আগে আগে যদি কাজে লাগাই তাহলে আমরা সাকসেসফুল হব, আনসাকসেসফুল হব না কি? সেই সুযোগটা আমরা কাজে লাগাবো তো, জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কিতাবের মধ্যে পেলেছিলাম, হ্যাঁ পড়েছি আমি, আসসালাতু ইমাদুদ্দিন। একটা বাড়ি তৈরি করতে গেলে কুটির প্রয়োজন হয় না কি বাবা বলুন না? কুটির প্রয়োজন হয়। আসসালাতু ইমাদুদ্দিন, এই দিন যে পেয়েছে এই দিনের কুটি হলো নামাজ। যদি দিনটাকে তুমি মজবুত করে ধরে রাখতে চাও, আল্লাহর হুকুমে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাও। এই জলসা যারা দিচ্ছেন আমার কমিটি ভাইদের অনুরোধ করব, বাবেরা তোমার হাত দুটো বাড়িয়ে দাও না তো পা বাড়িয়ে দাও, ধরতে রাজি আছি, কিন্তু আল্লাহর হুকুম যদি তোমার ছেড়ে যায়, আমার ছেড়ে যায়, আল্লাহ ছাড়বে বলে মনে হয়? ছাড়বে বলে মনে হয়? এত বড় একটা সুযোগ দিয়েছে কেন আমরা ধরবো না? একটা মানুষের কাছে একজন কাজ করছে, সেই মানুষটা কাজ করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছে, মালিক বলছে তুই কাজ করবি না ছাড়বি, সে রেগে মেগে বললো যা তোমার কাজের আমার দরকার নেই, আমি অন্য জায়গায় কাজ করে দেবো, চলে আসছে। কারণ তার সঙ্গে তার সেটিং হয় না। একজন মালিক কাজের জন্য লোক রেখেছে 10 জন, 5 জন কাজ করছে আর 5 জন কাজ করছে না, মালিক রাগ হবে না? কারণ মালিক তো স্বার্থ ছাড়া কাউকে রাগ না, স্বার্থের জন্য মালিক রেখেছে, কারণ টাকা দিচ্ছে কাজ নিচ্ছে, কথা বুঝছেন না? টাকা দিচ্ছে আর কাজ নিচ্ছে, তো 5 জন কাজ করবে আর 5 জন কাজ করবে না, মালিক মেনে নেবে, ওই 5 জনকে কি করবে? হাড় ধাক্কা দিয়ে বার করবে, বাবা চলে যা অন্য জায়গায় চাকরি দিয়ে গেলে আমার দরকার নেই, কথা ঠিক বলছি না ভুল বলছি? তা আমার আল্লাহর খাচ্ছো, আমার আল্লাহর মাখছো, আমার আল্লাহ পড়াচ্ছে, আমার আল্লাহ সুন্দর রাত দিয়েছে, দিন দিয়েছে, আমার আল্লাহ পাক সব দিচ্ছে, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না? দিনকে যদি মজবুত করতে হয়, আলো করতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে তোমার দিনটাকে আলো করতে পারবে, না হলে তোমার কাছ থেকে তোমার দিন আস্তে আস্তে করে সরে যাবে, কারণ যে আল্লাহর দিকে ধাবিত হয় না আল্লাহ তার দিকে কোনোদিন থাকবে না, কথা বুঝছেন না? হ্যাঁ আল্লাহর রহমত সবার উপরে থাকবে, যে বেদিন তার উপর থাকবে, যে বেঈমান তার উপর থাকবে, যে ঈমানদার তার উপর থাকবে, কিন্তু হিসাব গন্ডায় গলা গন্ডা হবে, কথা বুঝছেন আমার? হিসাব কিন্তু একদিন হবে, যে কবরে ঢুকবে তার হিসাব হবে, আর যে দুনিয়া যে যে জবাব হবে, মানুষকে যেইভাবে কাফন পরে লোক আর যাই করুক প্রত্যেকের কিন্তু হিসাব নেবে, সেই দিনে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই ভয়টা যদি আমার আপনার মধ্যে থাকে তো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমার কোনোদিন ছাড়বে, কথা বলতে কোনোদিন ছাড়বে? কোনোদিন ছাড়বে না। আসলে আল্লাহর ভয় আমাদের কাছে নেই,
আল্লাহর ভয় আমাদের কাছে থাকলে, আল্লাহর ভয় ভীতি যদি আমাদের অন্তরে থাকতো, খোদার কসম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, খোদার কসম মানুষের সঙ্গে বদচরিত্র করতাম না, আর সবাই আমরা মিলেমিশে চলতাম, সবাই একভাবে চলতাম, এক ভাই দোকানদার আরেক ভাই তার পাশের দোকান, কেন হিংসা করব? তুমি দোকান ভালো চালাতে পারছো বলে আমি তোমার উপরে হিংসা করে তাবিজ করব, টোনা করব, জাদু করব? হ্যাঁ, তোমার বাড়ির পাশে তোমার ভাই আছে, আরেকটা ভাই আছে, সে যদি পাঁচতলা বিল্ডিং করে, আর তুমি যদি কুড়ে পালায় থাকো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সে পাঁচতলা বিল্ডিং করেছে আরো যেন দশতলা বিল্ডিং করতে পারে, আল্লাহ তাকে সাহায্য করো, গায়েব থেকে মদত করো, কারণ আমার রসূল জানিয়েছে যে অপরের জন্য সাহায্য চায় আল্লাহর ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে সাহায্য আগে পূরণ করে দেয়। জোরে হবে রে, নারী তুলবে অন্যের জন্য সাহায্য চাও। আজকের মুসলমান আমরা অন্যদেরকে দেখতে পারি, নিজের ভাইকে দেখতে পারি না, নিজের আত্মীয়কে দেখতে পারি না, নিজের বোনকে দেখতে পারি না, নিজের বোনাইকে দেখতে পারি না, কেন? এই আদর্শ তো আমার রসুল শেখায় না। কি আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে? আমার আলোচনায় কোনো অসুবিধা হচ্ছে? আমি বাস্তব কথাটা একটু তুলে ধরছি ভাই, এটা হচ্ছে না হয় না কথা বলুন, এটা হচ্ছে না হয় না। তো সেই জন্য এ থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপি থেকে নামাজই তোমাকে ভালো রাস্তা দেখাতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত খারাপ থেকে এই নামাজই তোমাকে ফিরিয়ে আনতে পারবে। তুমি যদি বড় ডাকাত হও, তুমি যদি বড় চোর হও, তুমি যদি মানুষ হত্যা করে থাকো, তুমি আল্লাহর কাছে সাজদায় নামাজ পড়ো, আল্লাহর কদমে সিজদা দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, একদিন না একদিন তোমার দিল গাওয়া দেবেন না। এটা আমি অন্যায় করছি, হারাম বলবো না, না না না, এটা ভুল হচ্ছে না, এই জিনিসটা ভুল হচ্ছে না। আমার দোকানদারি যেভাবে চালানোর দরকার সেইভাবে আমি চালাবো, এটা ভুল হচ্ছে, ভুল পথে চলছি না, মানুষ হত্যা করেছি না, এটা করা যাবে না, মানুষকে অন্যায় ভাবে অপবাদ দিয়েছি না, এটা করা যাবে না। কথা আমার বুঝছেন ভাই? যখন নামাজ আপনার ভিতরে আমার ভিতরে আসবে, এই সমস্ত খারাপি থেকে আমরা নাজাত পেয়ে যাব। তো আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন ভাই? যা, সেই জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে সাহায্য করে, আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে আল্লাহর আদালত থেকে আইনগুলোকে পাস করিয়ে নিয়েছে, উম্মতের কথা খেয়াল করেছে, শেষ সময় আমার রাসূলুল্লাহ জানিয়েছে বাবারা তোমরা একটা হাল ধরে রাখো, কি সেটা হলো নামাজ। খবরদার, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর ঘরে এসে চাও। যদি তোমাদের কোন অসুবিধে হয় বলো মুসিবত আছে, সাহায্য আল্লাহর কাছ থেকে চাও, আল্লাহ তোমাদের সাহায্য করবে, দুনিয়ার কোন মানুষ সাহায্য করবে না। কেউ যদি তোমায় একদিন সাহায্য করে, দুই দিন সাহায্য করে, পরের দিন আবার অন্য মানুষের কাছে গল্প করে তোমার বারোটা বাজিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইলে, এই সাহায্য চাওয়াতে আমার আল্লাহ যদি খুশি হয় দুনিয়ার মানুষের কাছে, আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা করে দিবে। আল্লাহ জানিয়ে দিয়েছে যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ পাক তার হয়ে যাব, আমার রহমতের দিকে ছুটে ছুটে যাবে, যে বান্দা আমার পথে চলবে আমি আল্লাহ গাইবে মদদ দেব, যে বান্দা আমার পথে সাহায্য চাইবে আমি অবশ্যই তাকে হিদায়তের রাস্তা দেব, যে বান্দা আমার পথে সাহায্য চাইবে না ধ্বংসের পথে চলবে, কাল কিয়ামতের দিনে অপমান হবে, অপদস্থ হবে, কেউ জাহান্নামী হয়ে যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমরা যদি আল্লাহর হয়ে যাও অবশ্যই আল্লাহ তোমাদেরকে গাইবি মদদ দিবে গো। আজকের পরিস্থিতিতে আমার আল্লাহ পাক ভালোবাসে বলে এখনো সুস্থ রেখেছে, গাইবি মদদ দিয়েছে গো, এখনো আল্লাহ বলি দুনিয়ায় আছে, রসুলকে ভালোবাসতে ওয়ালা দুনিয়ার জমিনে বেঁচে আছে, দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করবে আমার আল্লাহ পাক আমার রসুলুল্লাহ উসিলায় দুনিয়া ধ্বংস করবে না। হে রজুয়ানিরা, আমার রসুলুল্লাহ সাহাবাদের শিক্ষা দিয়ে দিয়েছি, বাবারা বাবারা তোমরা হারাম থেকে বেঁচে যাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। হে রজুয়ানিরা, আল্লাহ নবী
মানুষের সঙ্গে উঠা বসা করো, তবে তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যতই করো না কেন, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। তবে শর্ত হলো একটা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলা করে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমার আল্লাহ জানিয়ে দিল ওই বান্দার গুনাহগুলো আমার রাসূলুল্লাহ রাসূলা আমি মাফ করে দিলাম। আর হবে না আল্লাহ পাওয়া যাবে, উঠাই গেলে আমি নাজাত পাবো। মানুষদের হত্যা করেছি, অপবাদিয়েছি, মানুষদের খারাপ পেয়েছি, মানুষ হত্যা তো মহাপাপ। আল্লাহর মখলুকদেরকে যারা হত্যা করে নিষ্প্রাণে মেরে দেয়, তারা তো ধ্বংসকারী মানুষের সাথে উঠবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা বনী ইসরাইল মানুষের ঘটনা বোঝাতে দিয়েছি, বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কথা বলি সত্য কথা। ওই মানুষটা আল্লাহর সঙ্গে তালুক করার জন্য, তওবা পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, তওবা করবার জন্য অনুতপ্ত হয়ে মসজিদে আকসা দিতে যেতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটার ইন্তেকাল হয়ে গেল, ওই মানুষটা মারা গেল। আল্লাহর রহমতে ফেরেশতা এসেছে, আল্লাহর গজবের ফেরেশতা এসেছে, দুজনে এসে মানুষদের টানাটানি করেছে। ওই মানুষকে আমরা নিয়ে যাব, ওই মানুষটাকে আমরা নিয়ে যাব। আল্লাহ পাক মধ্যবর্তী একজন ফেরেশতায় পাঠিয়ে দিলে, যাও চলে যাও, আমার বান্দা দুজন মিলে ফেরেশতা ঝগড়া করছে। ওই ফেরেশতা মধ্যবর্তী জায়গায় গিয়ে তাদেরকে সাক্ষ্য রেখে বলছে, এক জায়গায় দেখা যাবে বাড়ি থেকে মসজিদে আকসার দিকে বের হয়েছে, ওর বাড়িটা মসজিদে আকসার থেকে কম না বেশি, আর এখানে ইন্তিকাল করেছে সেই জায়গায় থেকে মসজিদে আকসাটা কম না বেশি, যেদিকে বেশি হবে সেইভাবেই বিচার করা হবে। মধ্যবর্তী ফেরেশতা এমন করে যখন দুজন ফেরেশতাকে বোঝাতে লেগেছে, ওই দুজন ফেরেশতা বললেন, হ্যাঁ আপনি যেটা বলছেন সেইভাবেই বিচার হবে। এমন করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ যাকে ভালোবাসি যে আমার রাস্তা থেকে আগিয়ে আগিয়ে আসে, আমি আল্লাহ তাকে নাজাত দেবই দেবো। সে যতই বড় গুনাহগার হোক না কেন, যতই বড় অন্যায় করুক না কেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি দুনিয়া কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। এমন করে আল্লাহ জমিনটাকে বলে দিলেন, যেখানে মানুষটার মৃত্যু হয়ে গিয়েছিল সেখান থেকে তার বাড়ির জমিনটাকে আল্লাহ ছোট করে দিলে, মসজিদে আকসা থেকে তার বাড়িটা আমার আল্লাহ বড় করে দিলেন। এমন করে আল্লাহ মালাইকা ফেরেশতা আসলে, আমার আল্লাহ জানিয়ে দিলে ও ফেরেশতার বিচার তোমাদের হয়ে গেল। এমন করে তারা জানাতে লিয়েছে, হ্যাঁ যে জায়গাটা আসতে আসতে করে মসজিদে আকসা থেকে মানুষ যেতে দিল, ওই জায়গাটা আল্লাহ পাকের দরবারে এমন করে কমতি হয়ে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ও ফেরেশতা তোমার রহমতের মানুষ নাকি তোমরা নিয়ে চলে আসো। আর রহমতের ফেরেশতা নিয়ে চলে গেল, এ থেকে বোঝা গেল কি একশোটা মানুষকে হত্যা করার পরেও আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হয়েছে। ইগো কি বুঝতে পারছেন আমার কথা? একশোটা হত্যা করার পরেও আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন একবার মহব্বতে দরুদ, আল্লাহুম্মা কি গো আলালি আল্লাহ
তুমি আরশে থাকো আল্লাহ আমি জমিনে, তুমি আরশে থাকো আল্লাহ আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তুমি আরশে থাকো আল্লাহ আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারোর নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারোর নয়, আলিম গায়েব তুমি মালিক রব্বানা, আরেকটু জোরে হবে না, আলিম গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো ছাড়া বাঁচা বড় দায়, প্রতি দিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমার, শত ভুল মাফ করে দাও, শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারোর নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারোর নয়, আলিম গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, একটু জোরে জোরে পড়েন না ভাই, মহব্বতে পড়েন না, আওয়াজ দিয়ে পড়েন না, হা হা হা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি গো বাবা এমন একটা জায়গায় বসেছি আল্লাহর কাছে তওবা করতে হবে না হবে না, হাদিসের কিতাবের মধ্যে আছে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, বান্দা তোমরা এমন এমন জায়গা পাও যে জায়গাকে তোমরা হাত ছাড়া করে দাও, তোমাদের কপাল বল খারাপ, ওই সমস্ত জায়গা পেয়ে যদি তওবা করে যাও আর ওই রাত্রিতে যদি তোমাদের মউত হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত মুকাররার করে দিতে পারি, বলুন না সুবহানাল্লাহ, তবে আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তোমরা তওবা করো ইখলাসুন নিয়াতের সঙ্গে, যে গুনাহটা করছিলাম ওই গুনাহকে ছেড়ে দিতে হবে, জীবনের মধ্যে ছেড়ে দিতে হবে, আর সে গুনাহ করলে হবে না, কথা বুঝছেন ভাই আমার, তওবা করতে হবে ইখলাসুন নিয়াতের সঙ্গে, তওবায় সহিহ সুন্দর করে তওবা করতে হবে, আজ আমরা মুখে তওবা করি আবার সেই কাজ করি, আমার আল্লাহর সঙ্গে চালাকি করা হচ্ছে না তো, নাটক করা হচ্ছে না তো, হ্যাঁ সত্যি তো তাই, আমরা আবার গুনাহ করছি, আবার তওবা করছি, আবার গুনাহ করছি, আবার তওবা করছি, তওবার তিনটি শর্ত কি, এক নম্বর কেউ যদি নাজাত পেতে চায় যে কাজ সে করত সেই কাজ থেকে চিরজীবনের জন্য তাকে মুখটা ঘুরিয়ে নিতে হবে, তওবা করে নিতে হবে, আর সেই কাজটা যেন না করে, দ্বিতীয়
যে মানুষটা আল্লাহকে যদি পেতে চায় তো ইখলাসুন নিয়তের সঙ্গে তওবা যেন সে করে নেয়। আর তৃতীয় নম্বর হচ্ছে যদি দুনিয়ায় সে আল্লাহর সাহায্য চায়, দুনিয়ায় আল্লাহর সাহায্য যদি সে পাওয়ার জন্য দুনিয়ায় চেষ্টা করে তো তাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহর দিকে সে যখন ফিরে আসবে ইখলাসুন নিয়তের সঙ্গে তাকে তওবা করতে হবে। আর তওবা যখন আপনি করে ফিরে আসবেন খোদার কসম আমার আল্লাহ জানিয়েছে চিন্তা নেই, ওই বান্দা দুনিয়ায় আখেরাতে কবরে সব জায়গা তার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমরা চালাকি আল্লাহর সঙ্গে করিনি তো, এটাই তো দেখবার বিষয় আছে যে আল্লাহর সঙ্গে চালাকি যদি আমরা করি, বাবা মানুষের সঙ্গে চালাকি করছি ওটা আলাদা কথা, কিন্তু আল্লাহর সঙ্গে যদি কেউ চালাকি করে সে ধ্বংস হবে না হবে না, বরবাদ হবে না হবে না? দেখো আজকের সেই দিন ফিরে আসছে না তো, আমার আল্লাহ নারাজ হয়ে যায় না তো, আমার আল্লাহ আমার আপনার প্রতি নারাজ হয়ে যায় না তো, আফসোস হায় আফসোস। দেখো বাবা আজকের যে জায়গায় বসেছো তওবার জায়গা, যে জায়গায় বসেছো আল্লাহকে খুশি করবার জায়গা, কি গো কথা ঠিক বলছি না ভুল বলছি? যে জায়গায় বসেছেন এই জায়গা অনেক মানুষ আছে তারা আসতে পারে না, যার প্রতি আমার আল্লাহ খুশি থাকে সেই এই জায়গায় এসে বসতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতা জিব্রাইলকে জানিয়ে দেয়, ফেরেশতা জিব্রাইল তুমি প্রথম আসমানে গিয়ে ঘোষণা করো সমস্ত ফেরেশতারা যেন তাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গিয়ে তুমি ঘোষণা করো আল্লাহ একজনকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এই করে সপ্তম আসমানে যত ফেরেশতা আছে সবাইকে জিব্রাইল ঘোষণা করে দেয় সাবধান ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে তোমরাও সবাই ভালোবাসবে। এমনকি জিব্রাইল দুনিয়ার জমিনে নেমে এসে সমস্ত মাখলুকের কানে কানে ঘোষণা দিয়ে দেয় খবরদার যে বান্দাটা দেখছো তোমরা ওই বান্দাটাকে আমার আল্লাহ স্বয়ং ভালোবাসে তোমরাও যেন তাকে ভালোবাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দা যদি হাজার বড় বিপদে পড়ে ওই বান্দাকে বিপদের থেকে রক্ষা করবে কে? জোরে বলুন কে? আমার আল্লাহ। ওই বান্দা যদি মউতের বিছানায় শুয়ে পড়ে যে সে মরে যাবে আর বাঁচতে পারবে না, আমার আল্লাহ বলছে না আমি তাকে ভালোবাসি আর সে আমাকে ভালোবাসে, আমি তাকে দুনিয়ায় এখনো বাঁচিয়ে রাখবো। এই জন্য কারণ নবীর নাম সে যত নেবে আমি আল্লাহ আমার ততই ভালো লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম নেবার জন্য নবীকে ভালোবাসবার জন্য আল্লাহ তার হায়াতকে আরো বাড়িয়ে দেয়। আমরা বান্দা বিপদ আপদ থেকে বুঝে আসার পরে ফিরে আসার পরে আমরা এমন একজন বান্দা আমরা কি বলি জানেন? ও তো একজন ছিল বলে বেঁচে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ওই মানুষটা না থাকতো মরে যেত, যদি উনি না থাকতো তাহলে মরে যেত না। না এ কথা বলা চলবে না, কারণ বুঝতে হবে আল্লাহ পাক এখনো চায় বান্দা আমার দিকে ফিরে আয়। কথা বুঝছেন? আমার 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 আল্লাহ এখনো চায় বান্দা আমার দিকে ফিরে আয়, কারণ আমি তোকে ভালোবাসি, আমি তোকে মহব্বত করি। আল্লাহর মহব্বতি বান্দা কারা গো? কারা? আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন তারা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ আল্লাহকে ভালোবাসেন নবীর ভালোবাসেন বলে এই মজলিসে এসে বসেছেন। আমার আল্লাহ জানিয়ে দিল যখন উদারতা উদার মন নিয়ে তোমরা ভালোবাসা দুনিয়ায় দেখাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম সেই জমিনটা তোমাদের জন্য ফসলের আরো জারিয়া করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনি মুনাফিকি করেন, আল্লাহর সঙ্গে যদি নাটক করেন, এই রকম ভাবে যদি আপনি চলাফেরা করেন, হ্যাঁ তবে আল্লাহ জানিয়ে দিল পবিত্র কোরআনে তোমরা যদি বড় বড় কৌশল করো, আমার আল্লাহ তো দুনিয়া বানিয়েছে বান্দাকে, আমার আল্লাহ বানিয়েছে আল্লাহ আরো বড় কৌশলকারী। আর আল্লাহ যদি কৌশল করে তার সঙ্গে কেউ পেরে উঠবে? কোন সরকার পেরে উঠবে? দুনিয়ার কেউ শক্তি পেরে উঠবে আল্লাহর সঙ্গে? কথা বলুন। তাই আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিল আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, তোমরা আল্লাহর সঙ্গে চালাকি করতে যাওনি, আল্লাহর সঙ্গে কৌশল করতে যাওনি যে আমরা এই কৌশলে আমরা এইভাবে ওইভাবে চলব। আমার আল্লাহ বলেছে খবরদার তোমরা যদি ওই রাস্তায় ওই কৌশলে চলো আমি আল্লাহ অন্য রাস্তা দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। কথা ঠিক না বলুন না? আমার আল্লাহর কৌশলের কাছে কোনো কৌশল কাট করবে না, আমার আল্লাহর কৌশলের কাছে কোনো কৌশল কাজ করবে না, কারণ আল্লাহকে দেখে ভয় করো। এই জন্যই তো আমার রসূল সাহাবাদেরকে বলেছিল বাবারা
তোমরা ভয় করতে হয় আল্লাহকে দেখে করো, কারণ তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, আল্লাহ কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে। কথা ঠিক বলছি না বলবো? আল্লাহ তোমার আমার জন্য দুনিয়া জমিন বানিয়েছি সাজিয়েছি গো, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে যখন তোমরা আল্লাহ দিকে ধাবিত হবে আল্লাহ তোমাদের বরকত নিয়ামত আরো বেড়িয়ে দেবে। কারণ বান্দা তুমি যদি যেতে চাও আল্লাহ দিকে যাও, তুমি যদি না যেতে চাও আল্লাহ কোনো দুঃখ নেই বান্দা, তোমার জন্য নির্ধারিত জাহান্নাম আমি রেখে দিয়েছি। বান্দা যদি অভিযোগ গাও, বান্দা যদি অভিশন আলাইকে রাস্তায় চলে যাও, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা আল্লাহ নবী জানা দিলি বাবা সাহাবা শোনো শোনো, যদি তুমি কাজ করো আল্লাহকে ভয় করে করো, রাস্তায় চলাফেরা করো আল্লাহকে ভয় করে চলো, জমিনের উপরে এমন ভাবে চলো আল্লাহকে ভয় করে চলো, কারণ জমিনটা আমি আপনি পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যখন মরে যাব এই জমিনের ভিতরেই তো আমাকে দাফন করা হবে। জমিনের উপরে যদি অন্যায় ভাবে অত্যাচার করি অন্ধকার কবরে আল্লাহ পাক তোমার আমার সঙ্গে সেই রকম হাসুর করবে, সেই রকম কাজ সেই রকম নীতি আমার আপনার সঙ্গে করা হবে। ভুলে যেও না আমার আল্লাহকে, ভুলে যেও না তুমি দুনিয়াতে আল্লাহ নবী সাহাবাদে বলতে যে আল্লাহ জানিয়েছি বান্দারে আল্লাহকে যদি প্রীতি চাও হারাল পথে চলো, আল্লাহকে যদি প্রীতি চাও হারাম ছেড়ে দাও, আল্লাহকে যদি প্রীতি চাও শান্তি যদি প্রীতি দাও, আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও আল্লাহর মাখলুকের সঙ্গে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ চাইলে আপনার জমিনে ফসলটা ফুটিয়েছে, অবশ্যই আপনি চাষ করে সুন্দর করে গাছ লাগিয়ে সুন্দর করে সার আদি দিয়ে সব কিছু দিয়ে আপনি তৈরি করলে আমার আল্লাহ এমন একটা ঝড় দিল, আমার আল্লাহ এমন একটা পানি দেবে, আপনার ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে, আপনি হায় হায় করবেন কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য চালাকি ছেড়ে দেন বাবা, আল্লাহর সঙ্গে নাটক করো না গো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করো না, আল্লাহকে যদি রাজি করতে হয় এসো বাবা ফিরে এসো, আল্লাহর ঘরগুলোকে আবাদ করো, আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এ মায়েরা এ আমার মুরিদা বলি শুনে, আল্লাহ নবী তো জানিয়ে দিলে যে নারীটা দুনিয়ার জমিনে নবীর কথা শুনবার সহযোগিতা পেল, নবীর কথা শুনবার সুযোগ পেল, দুনিয়া পেল আল্লাহ এমন করে দিন ইসলামকে নিজে পেয়ে গেল, আর তারা যদি সেইভাবে না চলল আমার আল্লাহ তাদেরকেও জাহান্নামী বানিয়ে দেবে। খবরদার বেঈমানদের দিকে লক্ষ্য করো না, মুনাফিকদের দিকে লক্ষ্য করো না, একদল মানুষ তোমাকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করবে, তাদের তুমি বকরে পড়ো না, তাদের পাল্লায় তুমি আমি পড়বো না, কারণ আমার রসুল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তো আমি আপনি চলব। আমার আল্লাহ হক, আমার রসুল হক, আল্লাহ নবী সাহাবারাও হক, এ মুমিনেরা কোরআন হক, নামাজ হক, রোজা হক, সবই হক, কিন্তু ইসলামে থেকে ইসলামের যাতে ক্ষতি না হয় সেদিকেও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এ যুবকেরা আজ ইসলামের অনুসারী হয়ে ইসলামের যেন ক্ষতি না হয়ে যায়। আমরা অনুসারী হয়েছি আমার রসুলকে ভালোবেসেছি, আমার রসুলকে সুন্নাত গুলো মানতে বলেছি সেদিকে লক্ষ্য রাখি, আমার রসুল যেভাবে চলতে বলেছি সেইভাবে আমরা চলি, অবশ্যই আপনারা আমার উপরে ইসলামের কোন ক্ষতিদায়ক জিনিস আল্লাহ দেবে, আপনার ফসলও ঠিক থাকবে, আপনার নানাও ঠিক থাকবে, আপনার চাষ আপনার ব্যবসা সবকিছু আল্লাহ
আল্লাহ ঠিক রাখবে, আমার রাসূলের দেখানো পথে আপনাকে আমাকে হাঁটতে হবে। আপনি যদি সেই রাস্তায় হাঁটেন, আপনি যদি সেই রাস্তায় চলেন, আমার আল্লাহর তরফ থেকে মদদ আসবে। বান্দা তুমি ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, এখনো সুযোগ আছে। বান্দা যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো, অবশ্যই আমার আল্লাহ তোমার রহমতের কোলে নিয়ে নেবে, আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ দেরি করবে না, জলসা দিয়েছি সারা বছর দেবো, প্রত্যেক বছর জলসা করবো, আমার আপনার কোনো বাধা নাই, হা হা অবশ্যই করবো। কারণ জলসা তো আমার নবী শিখিয়েছে গো, কথা বলার জন্য আমার রাসূল সাহাবাদের দাঁড় করিয়ে দিয়েছিলেন, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কথাগুলো বলতেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। যে জায়গায় হক কথা বলা হয়, যে জায়গায় জান্নাতের কথা বলা হয়, যে জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত নাযিল হতে থাকে, আল্লাহর ফেরেশতা আগমন করে। এত খুশনসিব আমার আল্লাহ খুশি হয়ে যাবে গো, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় অবশ্যই এই জায়গায় যত মানুষ বসেছিল হক পথে চলার জন্য, নিয়ত করে যদি কেউ উঠে যায় জলসা চলবে, অসুবিধা নাই। মানুষরা যদি আসে আল্লাহর দিকে আবার ফিরে আসে, আবার আল্লাহ জানিয়ে দিল আমি আল্লাহ কালো ছিলাম আজও আছি থাকবো, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু দরওয়াজা খুলে দেব, আর ধরে হবে না। বান্দা চিন্তা করো না, সব দিকে দরজা খুলে দেব। আর যদি আমার সঙ্গে চালাকি করো, তোমরা ফসল লাগাবে, চাষাবাদ করবে, সব কিছু করবে, ঠিক টাইমে তোলার সময় তোমরা যেই খেতে যাবে আমি আল্লাহ খাবারটা বানিয়ে দেব, কারণ চালাকি আমার সঙ্গে হয়েছে। এইরকম বান্দা দুনিয়ার জমিনে যারা থাকবে আল্লাহ তাদেরকে ভুখা রাখবে না, ভালো রাখবে, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, দুনিয়া তো স্থায়ী জায়গা না, দুনিয়া ফাইনহা লাইসা বিদারি মাকান ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআম রাসূলুল্লাহ, দুনিয়া তোমরা স্থায়ী থাকবে রে, কেউ থাকবে না, থাকবে না, তবে যে দিনে তোমাদের চোখটা বন্ধ হবে, হাড়ে হাড়ে ঘোড়া সেজে উঠতে পারবে, সেই দিনে অনুভব করতে পারবে, সেই দিনে তোমরা অনুভব করতে পারবে, হায় রে আমাদের কাছে আলেম এসেছিল, ওলামারা এসেছিল, পীর সাহেবরা এসেছিল, পীর দাদারা এসেছিল, তারা হক কথা বলেছে, তাদের কথাটাকে আমরা মান্যতা দিইনি, গুরুত্ব দিইনি, আজ আমরা ধ্বংস বরবাদের দিকে যাচ্ছি। চোখটা বন্ধ হলেই বলে, কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা, দাঁতের খিদমত যদি কেউ না করে কি হবে, দাঁত পড়ে গেলে কাঁদলে হবে, বুড়ো হয়ে গেলে কাজ করলে হবে, জোয়ান আছে, তার রক্ত তেজ আছে, এই সময় আমাদেরকে আল্লাহ খুশি করতে হবে, কথা বুঝছেন না, এই সময় আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আর আল্লাহকে যারাই ভালোবেসেছে, মহব্বত করেছে, তারাই নাজাত পেয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা আব্দুল্লাহ আমার রাসূলের সাহাবী, আমার আল্লাহকে কত খুশি করেছে, আমার আল্লাহ কত প্রেম তার অন্তরে ছিল, আমার নবীকে কত ভালোবেসেছে, সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ বেঈমান মদীনার খবর পেয়েছে, হ্যাঁ রে তুই নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর দলভুক্ত হয়েছিস, আব্দুল্লাহ তো তখন বলতে পারত যে না আমি হইনি, কিন্তু আমার রাসূল বলেছে না, মিথ্যা কথা বলো না, কথা শুনছেন, আমার রাসূল বলেছে মিথ্যা থেকে বাঁচো, একটা মিথ্যা যদি বের হয় তো 100 সত্যকে ধ্বংস করে দিতে পারে, কথা বুঝছেন আমার, আর একটা সত্য কথা যদি বের হয় তো ওই সত্য সত্যই আপনার ঠিক থাকবে, আর একটা মিথ্যে যদি আপনার বের হয় আপনি 1000 সত্য বলে কোনো কাজ হবে না, তো ওই জন্য সত্যের আশ্রয় নাও, মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। আজকের অধিকাংশ আমরা আমার মুসলমান জাতি, আমার মুসলমান ভাই, জোয়ান ছেলে, বড় কি ছোট কি সব ভাই মিথ্যার দিকে ধাবিত হয়েছে, মিথ্যা কথা বলবো কেন, সত্যি কথা বলবো, হ্যাঁ যে সন্তানরা আছে বাপ দোকান করে দিয়েছে, হ্যাঁ সে সন্তানরা দোকানে থাকে, খরচার দরকার আছে, প্রয়োজন আছে,
তো যা ব্যবসায় বেচা কেনা হবে সবকিছু নিয়ে বাপের হাতে বলে দেবো, আব্বা আমাকে খরচা দেন না, না কি করবো, ক্যাশের বাক্সে হাত দিয়ে দরকার আছে এটা নিয়ে নিলাম, গাড়ি কিনবো এটা নিয়ে নিলাম, ওটা নিয়ে নিলাম, আল্লাহ কি করবে, তুমি মিথ্যে কাজ করছো, তুমি খারাপ কাজ করছো, যেটা আমার রসুল শেখায় নাই, সেই কাজটা করলে কি হবে, তোমার মাল আস্তে আস্তে করে কমে যাবে। কথা আমার বুঝছেন, তুমি মিথ্যার আশ্রয় লই নি, আশ্রয় লই নি। আব্দুল্লাহ তো মিথ্যা কথা বলতে পারবে, আব্দুল্লাহ বলছে না আমি গোপন রাখবো না যে মুহাম্মদ মুস্তফাকে আল্লাহ সত্য বলে দুনিয়ায় পাঠিয়েছে, যে মুহাম্মদ মুস্তফা দাঁড়িয়েছে, যে মুহাম্মাদের মুস্তফার অনুসারী হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দেবে, আল্লাহ সত্য মুহাম্মদও সত্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি সেই জন্য আমি তেনাকে ভালোবেসেছি, আল্লাহর ভয় গো, আল্লাহর মহব্বত। আজকের যদি কেউ বলে কি গো বাবা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা তোমাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহর ভয় তো ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, ও আমরা ছেড়ে দেব। কথা বুঝছেন আমার ভাই, খারাপ নেবেন না, আজকে টাকা আগে নয়, আমার আল্লাহ আগে, আল্লাহ যদি ঠিক রাখে টাকা এসে যাবে, কথা ঠিক বলছি না ভুল বলছি, আল্লাহ যদি ভালো রাখে টাকা এসে যাবে, আল্লাহ যদি হাতটাকে ছড়া করে দেয় টাকা আসবে, আল্লাহ যদি পাটাকে ভেঙে দেয় টাকা আসবে, কথা বুঝছেন আমার। হযরত আব্দুল্লাহর কথা বলতে আমার ইচ্ছে করছে, কি আপনারা শুনবেন, শুনবেন সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আমার রসূলের প্রেমিক হয়ে গেছে, আমার নবীকে ভালোবেসে ফেলেছে, সেদিন বেঈমানের আব্দুল্লাহকে ধরে বলছে এই বল মুহাম্মাদের অনুসারী হয়েছে, হ্যাঁ অবশ্যই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমার রসূলকে আমি আমার অন্তরে জায়গা দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা তো রেগে গেল, তারা আব্দুল্লাহকে বলছে এ এত বড় সাহস তুমি এই কথা বলতে পারলে, কে তোমাকে ছাউল দিয়েছে, তুই আমার খাস, আমার কাছে থাকিস, আমার কাজ করিস, সেই মুহাম্মাদের অনুসারী হবে, আমি তোকে ছেড়ে দেবো, এই লোকজন কেটে গেল, সব লোকজনকে ডেকে নিয়েছে আব্দুল্লাহকে ধরে মরুভূমি পাহাড়ে নিয়ে গিয়ে তাকে অন্যায় ভাবে অত্যাচার করা হচ্ছে, অন্যায় ভাবে মারা হচ্ছে। সেই আব্দুল্লাহ চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে, চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে, মানুষরা সবাই বলছে আব্দুল্লাহ রে বেকার বেকার মার খাচ্ছিস, তুই একবার বল না যে আমি মুহাম্মদকে মানি না, এই কথাটা তুই বল না, নাজাত পেয়ে যাবি,